তো গাইস দেখো, এই প্রথমে শুরুতেই কিন্তু একদম সুন্দরভাবে একটা থিম করা হয়, পেন্টেন দিয়ে বাচ্চারা খেলছে না কেন, যে উল্টো উল্টো ঘরগুলো কিন্তু উপরে চেটানো রয়েছে যেন অরিজিনাল কিছু যে থিম, সেটাও কিন্তু মায়ের পেটে যে ভ্রূণ নষ্ট হয়। তো দেখো মা দুর্গা, সো গাইস পুরো প্যান্ডেলটা কিন্তু এটা দেখো। হে গাইস, আজ মহালয়ার পূর্ণ লগ্নে আমি এই ভিডিওটা করছি, তো ঘাটালবাসীকে এবং গোটা বাংলার মানুষকে পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো ওয়েলকাম জানাই আরও একটা নতুন ব্লগে। তো আজকে এসে গেছি ঘাটালের পঞ্চপল্লী, যেটা উল্টো পৃথিবীর যে থিম সেই থিমটা হচ্ছে। তো কতটা এগোলো, ঠিক আছে, আমি ফার্স্ট টাইম করছি পঞ্চপল্লীর ভিডিওটা, আগে কখনো করিনি। তো চলো কতটা হলো ততটা দেখাই পুষ্পাতা পঞ্চপল্লী। দেখো এই প্রথমে শুরুতেই কিন্তু একদম সুন্দরভাবে একটা থিম করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে পুরো পঞ্চপল্লীর থিম, দেখো এই হচ্ছে থিমটা, পুরো উল্টো পৃথিবীর যে থিমটা, মেনলি থিমটা ভেতরে আছে। তো এখানেও কিন্তু একটা দারুণ থিমটি করা হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে থিমটা, ঠিক আছে। তো উল্টো পৃথিবী আর তার সঙ্গে আমাদের ভারতের মানচিত্রও রয়েছে কাঠ দিয়ে ডেকোরেশন করা, ঠিক আছে। আর এদিকে দেখো, এদিকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, ঠিক আছে, ঘাসের একটা ডিজাইন রয়েছে, দারুণই লাগছে কিন্তু, ঠিক আছে। তো চলো ভেতরটা যাওয়া যাক, দেখো এখানেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, মেন কাজ তো ভেতরে, চলো ভেতরটা যাওয়া যাক। দেখো এখানে কিন্তু একটা ডিজাইন রয়েছে, এইদিকেও একই রকম ডিজাইনটা রয়েছে, ঠিক আছে। তো দেখো কি দারুণ কিন্তু পেন্টেন দিয়ে বাচ্চারা খেলছে, দারুণ একটা ডিজাইন, ঠিক আছে, দারুণ একটা কিন্তু ডিজাইন রয়েছে। এই দেখো উপরে উল্টো পৃথিবীর যে ম্যাপটা, ভারতের বা যে কোনো শহরেরই বলো না কেন, যে উল্টো উল্টো ঘরগুলো কিন্তু উপরে চেটানো রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু একজন বুড়ি মা বসে রয়েছে, দেখতে পারো মনে হবে যেন অরিজিনাল কিছুটা মনে হবে পুরো অরিজিনাল, ঠিক আছে, জেসিপির যে মুখ সেই মুখ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে, দেখো। আর এদিকে দেখো পেন দিয়ে কিন্তু পুরো ইয়েটা তৈরি করা হয়েছে, মডেলগুলো। তো চলো ভেতরটা যাওয়া যাক, দেখো এখানেও একটা থিম তৈরি করা হচ্ছে, ভ্রূণ নষ্টের জন্যে, ভ্রূণকে নষ্ট করার যে থিম, সেটাও কিন্তু মায়ের পেটে যে ভ্রূণ নষ্ট হয় সেই থিমটাও কিন্তু এখানে করা হয়েছে, দেখো। আর মা দুর্গাকে তো দেখতেই পাচ্ছ, দারুণ মুখটা, এই থিমটা কিন্তু দারুণ হয়েছে। তো দেখো মা দুর্গা, কিন্তু থিমটা প্রায় দেখার মতো, ঠিক আছে। দেখো এটা জেসিপির কবলে কিন্তু একজন বুড়িমা বসে আছে, বুড়িমাটাকে কিন্তু একটা অরিজিনাল লাগছে, দেখো প্রায় অরিজিনালই লাগছে। আর এদিক দিয়ে কিন্তু ভেতরে ঢুকছে, কি দারুণ কিন্তু হয়েছে থিমটা, সব মিলিয়ে একটা কিন্তু ওয়াও ব্যাপার আছে, ঠিক আছে।
উল্টো পৃথিবী পুরো প্যান্ডেলটা কিন্তু এটা দেখো পুরো প্যান্ডেলটাই কিন্তু এটা একটা আলাদা লেভেলের লুক কিন্তু দেখা যাচ্ছে সো গাইজ এই ছিল আমাদের ঘাটালের পঞ্চপল্লী তো মহালয়ার পূর্ণ লগ্নে কিন্তু এই ভিডিওটা করছি মায়ের আশীর্বাদ নিয়ে তো মায়ের মূর্তিও কিন্তু তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো বলো যদি ভালো লাগে যদি মনে হচ্ছে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইবটা করে দাও এটুকুই আশা আর কিছু নেই তো দেখাবে নেক্সট ভ্লগে ততক্ষণে জানে কিন্তু টাটা